দেখালেও আজকের ভিডিওটা শুরু করলাম আগের দিনের বৃষ্টিটা দিয়ে। দেখো এই হচ্ছে ওয়েদার। আর বিকালবেলা এখানে প্রত্যেক দিনই আমরা কিছু না কিছু স্ন্যাক্স নিচ্ছি। যেমন ফার্স্ট ডে আমাদের দিয়েছিল, সেটা আমার দেখানো হয়নি তোমাদেরকে, ফার্স্ট ডে আমাদের দিয়েছিল হচ্ছে চিকেন পাকোড়া। কাল আমরা বলেছিলাম একটু পেঁয়াজি করে দিত, তো কাল পেঁয়াজি দিয়েছিল। এবার আজকেও আমরা বলে এসেছি, দেখি আজকেও চিকেন পাকোড়াই দিতে বলেছি। কারণ একে তো আজকে চিকেন পাকোড়া না, সরি, আজ বলেছিলাম একটু মোমো করে দিতে, যেহেতু এখানকার হাতের, ওদের হাতের মোমো খুব ভালো হয়। কিন্তু যেহেতু কারেন্ট অফ, তাই মোমোটা ওরা হয়তো নাও করে দিতে পারে আজকের দিনে, সেটা আমাদের বললো। তো বদলে হয়তো যেরকম স্ন্যাক্স দেয় চিকেন পাকোড়া। আর চাটা আমরা ঘন্টায় ঘন্টায় আমাদের লাগে, কারণ চা আমরা সবাই খুব খাই, তো ঘন্টায় ঘন্টায় চাটা আমাদের লাগেই, তো এটাই দেয়। আর সন্ধ্যাবেলা ওদের তো রাত্রে আর কি, রাত্রে ভাতও খেতে পারো, রুটিও খেতে পারো, আর সাথে চিকেন থাকে, এটাই ওদের কম্পালসারি থাকে, চিকেনটাই নিতে হয়, কারণ এখানে তো মাছ হয় না। দুপুরবেলা ডিম আর রাত্রে চিকেন, এটাই ওদের থাকে। তো আমরা ফার্স্ট দিনও তাই নিয়েছিলাম, রুটি আর চিকেন, কালও তাই নিয়েছি, আজও তাই নেবো। আজ বলেছি একটু চিকেনটা যাতে একটু আলাদা করে করে, তাই একটু চিলি চিকেন টাইপের করে দিতে পারে, যদি পারে বলে এসেছি। করতে চাপ দিচ্ছি না, কারণ যেহেতু ওয়েদারটা খারাপ হয়েছে আর কারেন্ট নেই, তো ওদের পক্ষেও মুশকিল হয়ে যায়। তো বলে এসছি, দেখি কতটা কী হতে পারে। তো চলো এবার কালকে ঠাকুর ঠাকুর করে, ওয়েদারটা ভালো থাকলে কালকে আমার সাথে দার্জিলিংয়ে তোমরা ঘুরে আসবে। মর্নিং ফ্রম বাঁকুড়া। আজকে আমাদের চতুর্থ দিন, তো আজকে আমরা দার্জিলিং যাবো, আগে থেকে ঠিক করে রেখেছিলাম তোমরা জানোই। তো এখন প্রায় বেজে গেছে 7:30, তো সবাই রেডি হতে একটু টুকটাক করে সময় লাগছে। সবাই রেডি হয়ে গেলে আমরা বেরোবো আজকে দার্জিলিং। তো আজকে দার্জিলিংটায় কী কী দেখা যায় চলো তোমাদের দেখাবো। এখনও আমাদের ব্রেকফাস্ট দেয়নি, চা দিয়ে গেছে সকালের, ব্রেকফাস্ট করে আমরা বেরোবো। তো দেখি আজকে কী ব্রেকফাস্ট দেয়, রুটি দিতেই বলেছি, তো দেখি আজকে কী দেওয়া হয়। তো ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব। আর ওয়েদারটা দেখো মোটামুটি ভালোই আছে, যেরকম প্রত্যেক দিন থাকে, মেঘ আর রোদ্দুর মিশিয়ে ওয়েদার রয়েছে। এই যে অলরেডি সুন্দর মেঘগুলো উঠতে শুরু করেছে দেখো অল্প অল্প করে, তো একটা মিষ্টি ওয়েদার, আর একটা দিন শুরু হলো। আর হিসাব মতো আজকে এটাই আমাদের আজকে লাস্ট দিন, কারণ কালকে তো আমাদের বেরিয়ে যেতে হবে। তো চলো আজকে দার্জিলিংটা দেখে আসি কী কী দেখার আছে। তো দেখো আমরা দার্জিলিংয়ের কাছাকাছি চলে এসেছি, বোঝাই যাচ্ছে দেখো সামনে টয় ট্রেন দেখে আমরা বুঝতে পারলাম যে আমরা দার্জিলিংয়ের কাছাকাছি চলে এসেছি। টয় ট্রেন দাঁড়িয়েও ছিল অনেক, সেটারও আমরা ভিডিও করেছি, আর চলতি টয় ট্রেনটারও ভিডিও করেছি। ওয়েদার মোটামুটি বেশ ভালোই হয়ে এসেছিলো। তো দেখো আমরা দার্জিলিং পৌঁছে গেছি, এবং পৌঁছে তাড়াতাড়ি ক্যাভেন্ডার্সে আগে ঢুকে পড়েছিলাম, কারণ আমাদের ভীষণ সবারই চা তেষ্টা পেয়ে গেছিলো ক্যাভেন্ডার্স থেকে। ক্যাভেন্ডার্সের ভেতরটা দেখো ভীষণ সুন্দর, আর ভেতর থেকে এই হচ্ছে শৈলরানীর ভিউ, খুবই সুন্দর লাগছিলো। কিন্তু ক্যাভেন্ডার্সে ঢুকে চা খাওয়ার পরে আমাদের একটু বুকে ব্যথা ব্যথাও হচ্ছিলো, কারণ দাম দেখে বুকে ব্যথা ব্যথা হচ্ছিলো। কিন্তু কিছু করার নেই, স্পেশালি আমার জন্যই সবাই ঢুকেছিলো, যেহেতু ফার্স্ট টাইম আমি গেছিলাম। আর দার্জিলিং গেলে ক্যাভেন্ডার্স আর গ্লেনারিসে না ঢুকলে এটা অসম্পূর্ণ থেকে যায় বলে ধরা হয়, তাই জন্যে। তো দেখো মাঝে মাঝে মেঘ, মাঝে মাঝে রোদ্দুর, এরকমই একটা ব্যাপার। এই যে ক্যাভেন্ডার্সের ভেতরটা কিন্তু ভীষণ সুন্দর সাজানো, ফুল দিয়ে খুব সুন্দর, নিচেও বসা যায় ওপরটাতেও বসা যায়, আমরা ওপরটাতেই বসেছিলাম, খুবই সুন্দর সাজানো গোছানো, আমার তো খুব ভালো লেগেছে। তো এখানে একটু চা কফি খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। ওয়েলকাম টু দার্জিলিং, আমরা এখন ম্যাল রোডে আছি। তো একটুখানি আমরা ক্যাভেন্ডার্সে গিয়েছিলাম, সেটা তোমাদের দেখালাম, তোমরা দেখতেই পেলে। এবার আমরা বেরিয়েছি, একটু দেখি টুকটাক কতটা কী দেখা যায়, বা যদি কিছু মার্কেটিং করা হয় কীরকম কী দাম কী বৃত্তান্ত সব তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, এই যে ম্যাল রোডের পিছন দিকটা প্রচুর লোক যেরকম হয়ে থাকে আর কি, আমার যদিও এত কনজেস্টেড এরিয়া ভালো লাগে না খুব একটা। তো যেহেতু নর্থ বেঙ্গল ফার্স্ট, আর দার্জিলিং একটা অন্যরকম ইমোশন, বহুত দিনের একটা ইচ্ছে যেটা আজকে পূরণ হচ্ছে, তো সেই হিসাবে মনটাকে হিসেবে করছে। তো চলো এবার দেখি কীরকম কী বৃত্তান্ত সেটা দেখবো। দেখো এটা ঠিক ম্যাল রোডের ঠিক মাঝ বরাবর জায়গাটা, ওই সিঁড়ি দিয়ে আমরা ওপরেও উঠেছিলাম ওই জায়গাটায়। এইটা দেখো হাবিব মল্লিক অ্যানসেন্স, এখানে ওই দ্য একেনের শ্যুট হয়েছিল। কিন্তু
আর এইটা হচ্ছে ঠিক ম্যাল রোডের পাশেই মহাকাল মন্দির যাওয়ার রাস্তাটা। দেখো অলরেডি ফের আবার পুরো মেঘে ঘিরে ফেলেছিল একদম রাস্তাটা, এবং রাস্তাটা খুবই অসাধারণ লাগছিল, কিন্তু আবার সেই মেঘে ঘিরে ফেলেছিল। আমরা এর মধ্যে দিয়ে চলেছিলাম এই যে মহাকাল মন্দিরের সামনে, এই সিঁড়ি দিয়ে উঠেই অনেকটা উঠতে হবে উপরে। যদিও আমরা ওপরে উঠিনি, নিচ থেকেই দর্শন করেছি, কারণ ওয়েদারটা যথেষ্ট খারাপ হয়ে আসছিল, তো একটা জায়গা খুঁজছিলাম দাঁড়ানোর। এবং দেখো অলরেডি বৃষ্টি নেমে গেছিলো, বেশ জোরে বৃষ্টি পড়ছিলো, তো আমরা কোনোক্রমে একটা এখানে শেল্টার টাইপের পেয়েছিলাম, সেখানেই প্রচুর লোক একসাথে জটলা পাকিয়ে দাঁড়িয়েছিলাম। তো তারপরে বৃষ্টিটা একটু কমাতে আমরা ফের ম্যালের দিকে ফিরে এলাম, মাঝ বরাবর। দেখো ঠিক যেখান থেকে গেছিলাম ওই ঠিক সাইডের রাস্তাটা, এই যে দেখো এই যে সিঁড়িগুলো যেটা আগে দেখালাম, ওখান থেকে আমরা ফের আবার হাঁটা লাগিয়েছিলাম ওই দিকে। যাই হোক, এদিক থেকে ঘুরে ঠুরে এই ঘোড়া পায়রা সব দেখে দেখে আমরা লাঞ্চ করতে চলে গিয়েছিলাম গ্লেনারিসে। এবং গ্লেনারিসে গিয়ে দেখি কী কী খাওয়া যায়, এই ভেবেই আমরা গেছিলাম দুপুরের লাঞ্চটা করতে। গ্লেনারিসেও নিচে বসা যায়, ওপর দিকেও বসা যায়, তো আমরা ওপরেই গেছিলাম বসতে। গ্লেনারিসও কিন্তু একদম ক্যাভেন্ডার্সের মতো ভীষণ সুন্দর সাজানো গোছানো, খুব সুন্দর ছিল। আর এই যে গ্লেনারিসের ওপর থেকে শৈলনারীর সুন্দর ভিউ দেখো, খুব সুন্দর লাগছিলো। তখন আবার মেঘ কেটে বেশ রোদ্দুর চলে এসেছিলো যখন আমরা গ্লেনারিসে ঢুকেছিলাম। দেখো চারপাশটা, আর এই হচ্ছে গ্লেনারিসের বাইরের দিকটা আর কি। ওপরেও ভেতরে বসা যায়, ওপরে আবার বাইরের দিকেও বসা যায়। তো আমরা প্রথমে বাইরের দিকে বসবো ঠিক করেছিলাম, তারপর আমরা আবার ভেতর দিকে গেছিলাম। তো দেখো আমি ভিউগুলোকে ক্যাপচার করেছি কারণ আমার খুব ভালো লাগছিলো। এই যে হোটেল সোনার বাংলা, প্রত্যেকটাই ওখানটা মানে এত সুন্দর জায়গাটা যে সব কিছু তুমি ওখানটা বসে দেখতে পাবে, কিন্তু যেহেতু এত মেঘ ছিল আমরা ঠিকভাবে কোনো কিছু দেখতে পাইনি। যাই হোক লাঞ্চ করে এই যে আমরা বাড়ির পথে আবার রওনা দিয়েছি, মানে হোমস্টের পথে। রাস্তাটা কিন্তু ভীষণ সুন্দর ছিল, একদম অন্ধকার হয়ে গেছিলো, ড্রাইভার দাদা ভূতের গল্প শোনাতে আসছিল। এই করে আমাদের সেই দিনটা খুব ভালো কেটে গেল। আমরা দার্জিলিং থেকে বেরোতে বেরোতেই কিন্তু বেশ ভালো বৃষ্টি নেমে গেছিলো, আর এই রাস্তাটা একটা অদ্ভুত রোমাঞ্চকর ছিল যেহেতু অন্ধকার হয়ে গিয়েছিলো শুধু গাড়ির আলো। তো যাই হোক, এই করতে করতে সেই দিনটা আমাদের খুব ভালোই কেটে গেছিলো।